খালিদ মাহমুদ কোথায় আছে এবং কয়দিন পরে সফর শুরু করবে? যে আপনি এক মাস ধরে ঢাকায় কেন আছেন, কি কারণে, কত টাকা নিয়ে বের হচ্ছেন, আপনি মানে খরচ কিভাবে মেনটেন করবেন? এই ট্রেন চালু করা যাবে না, আল্লাহ যেটা সহজ করেছে সহজভাবে আমরা হজ করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সুপ্রিয় দর্শক, আমরা ঢাকায় অবস্থান করছি। খালিদ মাহমুদ এক মাস আগে একটা ভিডিও আপনারা পেয়েছিলেন, সেখানে দেখেছিলেন পায়ে হেঁটে হজ করতে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। গত এক মাস যাবৎ খালিদ মাহমুদ ঢাকায় অবস্থান করছেন। অনেকে বলেন যে খালিদ মাহমুদ গেল কোথায়, আজকে পেয়েছি খালিদ মাহমুদকে। তো খালিদ মাহমুদ কোথায় আছে এবং কয়দিন পরে সফর শুরু করবে? আর মাত্র দুই দিন বাকি আছে, তারপরে আবার পায়ে হেঁটে যাত্রা শুরু করবে। আমরা খালিদ মাহমুদের কে আজকে ইনভাইট করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম দুপুরের আপ্যায়নের জন্য, সে আমাদের দাওয়াত গ্রহণ করেছে এবং এসেছিল। তো খালিদ মাহমুদের কাছ থেকে কিছু কথা শুনবো। আমাদের সঙ্গে শেখ সাদিকুর রহমান আল আজহারি ভাইও আছেন, শেখের কাছ থেকেও দু একটি কথা আমরা শুনবো। প্রথমত খালিদ মাহমুদকে যেটা জিজ্ঞেস করতে চাই, যে আপনি এক মাস ধরে ঢাকায় কেন আছেন, কি কারণে? আসসালামু আলাইকুম। তো আসলে দীর্ঘ এক মাস যাব আমি ঢাকাতেই ছিলাম। তো এর কারণ হচ্ছে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, তারপরে আমার বিষয়গত যে কাজগুলো ছিল, যদি আমরা যদি যাই তারপর বিষয়ের জন্য অ্যাপ্লাই করি, তো এর জন্য আর কি দীর্ঘ এক মাস যাবৎ আমি ঢাকাতেই ছিলাম। তো এখন ইনশাল্লাহ এই সোমবারে আবার আমি হাঁটা শুরু করবো। সোমবারে আপনি বাংলাদেশ থেকে আবার হাঁটা শুরু করবেন? আপনি প্রতিদিন কত কিলোমিটার হাঁটবেন? যেহেতু এখনো দশ মাসের সময় আছে, তো প্রতিদিন ইচ্ছা আছে যে 25 কিলোমিটার হাঁটবেন। তো এখন বাইরের দেশে অনেক এক এক সময় এক এক ধরনের মানে স্পিড থাকবে, 30 কিলোমিটার হাঁটবো, কোনো 25 কিলোমিটার হাঁটবো। মানে বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের ওয়েদার আমার বাইরের দেশের মধ্যে কোনো দিয়ে না, মানে আপনার টার্গেট 50 কিলোমিটার প্রতিদিন হাঁটবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভয় লাগে না যে আপনি অসুস্থ হয়ে গেলে, পেট খারাপ হয়ে গেলে বা জ্বর হয়ে গেলে ভয় লাগে না? না, আসলে আমি দীর্ঘ সময় বাংলাদেশ কয়েকবার ট্রাভেল করেছি। বাংলাদেশ বলতে গেলে মোটামুটি 2 বার মতো ঘুরে হয়েছে, তারপরে এর বাইরেও আবার অনেকবার দেশে বিভিন্ন জেলা ভ্রমণ করেছি, অভিজ্ঞতা আছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, কত টাকা নিয়ে বের হচ্ছেন, আপনি মানে খরচ কিভাবে মেনটেন করবেন? আসলে আমার যে আগেও বলেছিলাম যে আমার একজন স্পন্সর আছে, তো উনি আর কি আমার খরচগুলো। ধন্যবাদ শেখ সাদিকুর রহমান আল আজহারি ভাই। খালিদ মাহমুদের এই বিষয়টা দেখে অনেক যুবকরা হয়তো বা উৎসাহিত হতে পারে যে আমরাও পায়ে হেঁটে সৌদি আরব চলে যাব, হজ করতে যাব। আপনি এই বিষয়টাকে যুবকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং খালিদ মাহমুদের বিষয়টাকে কীভাবে দেখছেন? আসলে এই বিষয়টা সামগ্রিকভাবে যখন আমরা চিন্তা করবো শরিয়ার দৃষ্টিকোণ থেকে, তখন এটাকে আমরা যুবকদের জন্য বলবো না যে তোমরা এটাকে আইডল বানাও, অথবা শিয়া চত্বরের মতো, খালিদ মাহমুদের মতো তোমরাও পায়ে হেঁটে হাঁটা শুরু করো, মক্কা পর্যন্ত ভ্রমণ করো। এটা আল্লাহ তাআলা এই বোঝা আমাদের উপর চাপিয়ে দেননি। তারপরেও খালিদ মাহমুদ সবাই একরকম হবে না, ব্যতিক্রম হতেই পারে। সে চাইতে পারতো যে আমি হিমালয় জয় করব, অথবা এমন কোনো রাষ্ট্রে যাব আমি ইউরোপ সফর করব, ইউরোপের জন্য বের হব। এগুলো না চেয়ে ওভারঅল সে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছে। আমরা এটার জন্য অবশ্যই দোয়া করব এবং যেথায় যেখানে যেভাবে বাংলাদেশিরা আছে আমরা বলবো যে আমাদের দেশ উড্ডীন হবে, দেশের একটা বিজয় হবে বলতে গেলে। এমন যুবকরা আরও এরকম দুর্বিষন্ধ অনেক কাজ করে ফেলেছে, তাদের সাথে সম্পৃক্ত। তো যুবকরা অনেক কিছু বিজয় করে, এটা স্বাভাবিক। যুবকদের এই কাজকে অ্যাপ্রিশিয়েট করা এটা আমাদের দায়িত্ব। আমরা যদি এখন তাকে হারিয়ে ফেলি, তাকে যদি আমরা উৎসাহ না দিই, সেই মহতি কাজ থেকে ফিরার পরে তাকে আমরা পাবো না। এই জন্য আমরা চাই খালিদ মাহমুদ যে উদ্দেশ্যে যাচ্ছে উদ্দেশ্য সফল হবে এবং দিন নিয়েই ফিরে আসবে ইনশাআল্লাহ। আর অন্য যুবকরা এটা থেকে উৎসাহিত যাতে, কোনোভাবে আমরা এটা থেকে উৎসাহিত হব না, কারণ হচ্ছে এই ট্রেন চালু করা যাবে না। আল্লাহ যেটা সহজ করেছে সহজভাবে আমরা হজ করব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, নিজের উপরে আমরা কষ্টটাকে চাপিয়ে দিব না ইনশাআল্লাহ। ধন্যবাদ খালিদ মাহমুদ। হজের পর আপনি কি করবেন ইনশাআল্লাহ? দেখি ইচ্ছা আছে বিষয় অমন করার। এখন যেমন আমি পুরো পৃথিবীটা বাইরে ভ্রমণ করে 2 বছর মতো সময় লাগবে,
আল্লাহ কবুল করুন, সহজ ভাবে আল্লাহ সৌদি আরবে পৌঁছে দেন। আমরা দোয়া চাই আপনাদের জন্য, আপনার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।